ফেলি না এক মহিলা আমাকে হাত ধরে টানে লেগে আছে সাধনা গাছের সাথে আমাকে বাঁধতে মারপিট করছে পিট করে করছে কি তিটিয়া খালি আমি বলছি আমি টিয়া লেই নে কইছে কি তিটিয়া খালি আমি বলছি আমি টিয়া লেই নে আমি টিয়া লেই নে তারপর জামা বল শুনে নি আমাকে তো মারছে গতকাল যে ঘটনাটা আমাদের গ্রামে আমাকে পাড়ায় ঘুরছে সেই ঘটনাটা খুবই খারাপ খুবই লজ্জিতজনক কেননা একজন বাচ্চা গাছত বাঁধে এভাবে পিটা এটা অসম্ভব এটা আমরা মানে নিতে পারতেছি না মাও সারা গেছে দুটা দুটা বাচ্চা থিয়ে আর বাপ পাগল তে আমার ছেল ওখানে গান শুনবা গেছে 200 টাকার অপরাধ দিয়ে আমার ছেল গাছে বেঁধে মারে রাখিছে সেখানে আমরা খুলতে গেছি আমাদের দেয়নি দেয়নি গায়ের হলো একটা মহিলা গেছে নেম্বরের বউ তাই যায় খুব জোরপূর্ব করে খসে নিয়ে আসে খেতলাও থানার ধন্তরা নামক গ্রামে একজন শিশুকে গাছে বেঁধে রেখেছে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আমি তাৎক্ষণিকভাবে সমীহ অফিসার কোর্সে ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে গিয়ে উক্ত শিশুকে জিজ্ঞাসাবাদ করলে তার নাম মানিকা তার বয়স 9 বছর বলে জানায় এবং সে বলে যে তাকে বেলি নামে একজন মেয়ে তার দোকান থেকে টাকা চুরি হয়েছে এই সন্দেহে তাকে গাছে বেঁধে রেখে নির্যাতন করেছে আমি তাৎক্ষণিকভাবে সমীহ কোর্সে উক্ত গ্রামে অভিযান চালিয়ে ঘটনার সহিত জড়িত বেলি বেগমকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি অতপর শিশুটির দাদা থানায় একটা অভিযোগ দায়ের করলে এই সময় একটা খেতলা থানায় মামলা রুজু করেছে।